বেশ কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। এবার সব জল্পনার অবসান হলো। জানা গেল এই মুহূর্তেই শেষ হচ্ছে না ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি। লকডাউনের কারণে বেশিরভাগ মানুষ সময় কাটাতে আরও বেশি ঝুঁকেছেন টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মের দিকে। তবে এরই মাঝে গুঞ্জন ওঠে রানী রাসমণি ধারাবাহিকটি শেষ হয়ে যেতে চলেছে। এরই মাঝে সর্বজয়া ধারাবাহিকের প্রোমো আসার পর অনেকেই মনে করতে শুরু করেন এই ধারাবাহিকের স্লটেই আসতে চলেছে সর্বজয়া। দর্শকের মনে হয়েছিল যেহেতু রানী রাসমণি ধারাবাহিকে রানীমার জীবন অবসান হতে চলেছে, তাই হয়তো এবার এই ধারাবাহিক শেষ হতে চলেছে। রানীমার মৃত্যুই বুঝি গল্পের ইতি টানবে। তবে এবার জানা গেল এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না এই ধারাবাহিক, এবং এই খবর জানিয়েছেন রানী রাসমণি ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। গল্পে রানীমা না থাকলেও তার উত্তরসূরিদের নিয়েই ঘটনা দেখানো হবে। বিশেষ করে গদাধর কিভাবে রামকৃষ্ণ পরমহংস হয়ে উঠলেন সেই গল্প দেখানো হবে এই ধারাবাহিকে। যদিও গল্পে বিবেকানন্দকে দেখানো হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি, তবে গোবিন্দ রায়, ভৈরবী, তোতাপুরীর মতন নানান ঐতিহাসিক চরিত্র উঠে আসবে পর্দায়। উল্লেখ্য, এর আগে এই ধারাবাহিকে গদাই ঠাকুরের বিয়ের পর্ব দেখানো হয়েছে, যা দর্শকের কাছে বেশ প্রশংসা পেয়েছে। এবার দেখানো হতে চলেছে কিভাবে গদাধর রামকৃষ্ণ পরমহংস হয়ে উঠলেন। উল্লেখ্য, এই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবরে স্বভাবতই মন খারাপ ছিল রানী রাসমণি ধারাবাহিকের দর্শকের। তবে এবার জানা গেল এই ধারাবাহিক বন্ধ হচ্ছে না। পর্দায় রানীমা অর্থাৎ দিতিপ্রিয়াকে দেখতে পাওয়া না গেলেও এই ধারাবাহিক আপাতত চলবে। তবে এই সবের মাঝেও পর্দায় রানীমা না থাকায় অনেকেই দুঃখ প্রকাশ করছেন, পাশাপাশি মন খারাপ দিতিপ্রিয়ারও। Hey guys, this is Sharmila Maity from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.